চোপড়ায় যে ঘটনা ঘটেছে সেই ঘটনা আরও একবার প্রমাণ করলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মহিলাদের সুরক্ষা কোন জায়গায় পৌঁছে গেছে, এবং যেভাবে মব লিঞ্চিং হচ্ছে এবং তালিবানের মতো শাসন তো এটা, আমরা বিভিন্ন সিনেমায় দেখেছি আফগানিস্তানে এরকম হয় তালিবানরা করে। এখন দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন বানানোর জায়গায়, কলকাতাকে তো লন্ডন করতে পারলেন না, চোপড়াকে তো তালিবান বানিয়ে দিলেন। ঝাড়গ্রাম কলকাতা মোবাইল চোর সন্দেহে খুন, কোথাও কুচবিহারে মহিলাকে বিভস্ত করে মার মাটিতে ফেলে রাখা হচ্ছে, চোপড়াতে মহিলা এবং তার সাথীকে নিজেদের ইচ্ছে মতো আদালত বসিয়ে সেখানে বাস দিয়ে বাড়ি, রাজ্য সরকারের প্রশাসন কোথায়? আমরা তো দূরবীন দিয়েও প্রশাসন দেখতে পাচ্ছি না। আপনারা দেখতে পাচ্ছেন দূরবীন দিয়ে? আমরা কোথাও প্রশাসন দেখতে পাচ্ছি না। রাজ্যের অর্থনৈতিক স্বাস্থ্যকে আপনি অ্যানিমিয়া বলে রক্তাল্পতায় ভুগছেন, তাহলে আপনারা রাজ্যেরও সুপারিশ করছেন না কেন? কেন্দ্রীয় সরকারের প্রকল্প টাকা আটকে রেখেছে দেওয়ার জন্য। দেখুন, অ্যানিমিয়া হলে আপনাকে বাইরে থেকে ব্লাড ট্রান্সফিউশন করে বাঁচানো সম্ভব না, আপনাকে ওষুধ খেতে হবে, আপনার আয়রন ট্যাবলেট খেতে হবে। আয়রন ট্যাবলেটটা তো নিজে নিজে ঘর থেকে করতে হবে, আপনাকে তো রোজগারের ব্যবস্থা করতে হবে, আপনার ইন্ডাস্ট্রি দিতে হবে, ইন্ডাস্ট্রি আপনাকে ট্যাক্স দেবে, কতদিন লোকে কেন্দ্র দেবে আর ভিক্ষাপাত্র নিয়ে খাবেন? কেন্দ্রের কোনো টাকা, রাজ্যের ডেভেলপমেন্টের কোনো টাকা কেন্দ্রে আটকে নেই, উল্টে কিছুদিন আগে কেন্দ্র অনেক টাকা দিয়েছে রাজ্যকে। ভারতবর্ষের দুটো তিনটে রাজ্যে যারা সবথেকে বেশি টাকা পেয়েছে জিএসটির, তার মধ্যে পশ্চিমবঙ্গ একটি। বলছি রাজ্যপালের এখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলছে ওখানে যাবো না, রাস্তায় দেখা করবো, কিন্তু শপথ গ্রহণ রাজ্যপাল ভবনে গিয়ে নেবেন নাই দুই বিধায়ক চোদ্দ, তো এটাকে কীভাবে দেখছেন আপনি? মমতা বন্দ্যোপাধ্যায় নোংরা রাজনীতি করেছে, নোংরা রাজনীতি সারা জীবন করে এসছেন, এখনও করছে, এর বাইরে তো কিছু নেই। এবং যেভাবে উনি গভর্নরের পদকে এবং গভর্নরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে, তার বিরুদ্ধে গভর্নর সাহেব উনি বলেছেন যে উনি কোর্টে যাবেন, মানহানির মামলা করবেন, করাটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়, এটা পলিটিক্স। আমি তো উল্টো ঘটনার উদাহরণ দিয়েছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় বহু বছর কংগ্রেস করেছে, কংগ্রেসে নারায়ণ দত্ত তিওয়ারি বলে একজন নেতা ছিলেন, যিনি ডিএনএ টেস্টের দ্বারা তার এখনো পর্যন্ত একজন অবৈধ সন্তান পাওয়া গেছে, লোকে বলে আরও অনেক আছে, প্রমাণিত সত্য। তো মমতা বন্দ্যোপাধ্যায় তো তার পাশে বসে রাজনীতি করেছেন, তিনি রাজ্যপাল অবস্থায় এনডি তিওয়ারি রাজ্যপাল থাকা অবস্থায় এসকর্ট সার্ভিস নিয়ে রাজভবনে ধরা পড়েছিলেন মিডিয়ার সামনে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে সেই এনডি তিওয়ারির পাশে বসে কিভাবে রাজনীতি করেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিতে বলুন। কুণাল ঘোষ কালকে তিনটে পর্যন্ত টাইম দিয়েছে, যদি এই সংকট না কাটে আমরা আরো তাহলে দিল্লিতে যে ঘটনা ঘটেছে রাজ্যপালকে নিয়ে আমরা আরো এক ঘন্টা টাইম দিয়েছি ওনাকে, যে উনি করার এক ঘন্টার মধ্যে আমরা প্রমাণ বের করব, বের করে দেব যে রাজ্য পুলিশ একজন মহিলাকে জোর করে চাপ দিচ্ছে যে গভর্নরের বিরুদ্ধে মামলা করতে হবে, তার তথ্য প্রমাণ আমাদের কাছে এসে গেছে। দিল্লিতে যে অভিযোগটা উঠেছে আমরা তো বলছি, তো আমরা দেখাবো যে একজন মহিলা নৃত্যশিল্পীকে রাজ্য সরকার, রাজ্য পুলিশ চাপ দিচ্ছে যে আপনি কেস করুন গভর্নরের বিরুদ্ধে, আমার সাথে এরকম হয়েছে। তার মানে কি বানানো হচ্ছে কেসগুলো? কনস্পিরেসি, আমাদের কাছে আছে তথ্য প্রমাণ। কুণাল ঘোষ এক ঘন্টা করার এক ঘন্টার মধ্যে আমরা বের করে দেবো। হকার উচ্ছেদ নিয়ে কি বলবেন? দেখুন, হকার উচ্ছেদ যে ঘটনা ঘটেছে, আমাদের প্রথম থেকে সন্দেহ হচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল উদ্দেশ্য কি। আমরা পরবর্তী সময়ে লক্ষ্য করলাম যেদিন কুচবিহারে ঘটনা ঘটেছে, একজন মহিলাকে বিভস্ত করে মারা হয়েছে, সেই দিনই এই হকার উচ্ছেদের হঠাৎ করে তার মাথায় ভূত চাপলো, বাই চাপলো। অতএব কুচবিহারের ঘটনাকে ধামা চাপার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এটা করেছে। দ্বিতীয়ত, আমরা নীতিগতভাবে মনে করি হকার উচ্ছেদ যদি করতে হয় প্রায়র নোটিশ দিয়ে আপনাকে করতে হবে, তাদের আলাদা করে ব্যবস্থা করতে হবে, তারা কোথায় যাবেন তার ব্যবস্থা করতে হবে, করে তারপরে উচ্ছেদ হওয়া উচিত। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত, আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।